দেখুন, খুব সুন্দর একটা ডিজাইন করেছি। আজকের বিষয়টি হলো একটি ফটোকে ব্যাকগ্রাউন্ডের সাথে কিভাবে মিক্সিং করতে হয়। দেখুন, এখানে আমি ছবিতে দেখিয়েছি, ব্যাকগ্রাউন্ড মিক্সিং করা আছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ডিজাইন লাগছে। তো এই ধরনের ডিজাইন কিভাবে করবেন, এগুলো ব্যানার ডিজাইনের ক্ষেত্রে, ফটো অ্যালবাম ডিজাইনের ক্ষেত্রে খুব কাজে দিবে। তো দেখুন, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এই ডিজাইনটা করলাম। তো চলুন আমি শুরু করছি। প্রথমত আমি এটাকে ক্লোজ করে দিই, নো করে দিলাম। প্রথমত আমি এই ফটোশপের ফাঁকা জায়গাতে ডবল ক্লিক করে নিচ্ছি। দেখুন, ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর যে লোকেশনে আমার ছবিটা আছে সেই লোকেশনে ক্লিক করব। যে এই ফোল্ডারটাই আছে ছবি, এই ছবিটা, এই ফটোটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। দেখুন, ছবিটা আমার ওপেন হয়ে গেছে। এই ফটোটা ওপেন করার পর আমি একটু সাইডে রেখে দিচ্ছি ছবিটাকে, বা এই সাইডে থাক, এরকম জায়গাতে রাখলাম। এবার আমরা একটি নতুন পেজ নেব। তো নতুন পেজ নেওয়ার জন্য কন্ট্রোল দেবে এন প্রেস করবেন, অথবা ফাইল মেনুতে গিয়ে নিউ অপশনে ক্লিক করবেন। এই দেখুন, ফাইলে গিয়ে নিউ অপশনে ক্লিক করলাম। নিউ অপশনে ক্লিক করার পর এরকম একটি ডায়লগ বক্স আসলো। এখানে আমরা ওয়াইড, মানে চওড়া, চওড়াতে কত করছি দেখুন, একটু জুম করে নিলাম। চওড়াতে আমি করছি, মনে করুন এখানে 30 ইঞ্চ করলাম, ঠিক আছে, পেস্টার সাইজ। হাইডে করে দিচ্ছি 18 ইঞ্চ, আপনাদের ইচ্ছা মতো করবেন, আমি এই সাইজটাই করলাম। তারপর ওকে করে দিচ্ছি। ওকে করার সাথে সাথে দেখুন আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। আমি একটু পেজটাকে বড় করে নেব। পেজটা বড় করার জন্য কন্ট্রোল দেবে থেকে 0 প্রেস করলাম। দেখুন, পেজটা অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমরা কি কাজ করছি খুব মনোযোগ দিয়ে দেখুন। আর আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে। দেখুন, ছবিটায় ক্লিক করলাম। ছবিটায় ক্লিক করার পর এবার বাম দিকে দেখতে পাচ্ছি একটি টুল বক্স। এই টুল বক্সের মধ্যে একটা টুলের নাম আছে, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। আমি একটু জুম করেও দেখাচ্ছি। এই দেখুন, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, প্রথমে যে টুলটা আছে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এই ছবিটাকে সিলেকশন করে নেবেন। তো আমি ছবিটাকে এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। এই ধরুন এতটা অংশ আমি নেব, তো যতটা অংশ নেব এতটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর যে সিলেকশন এরিয়াটা দেখতে পাচ্ছেন, এর মধ্যেই রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ফেদার, এই ফেদারে ক্লিক করলাম। ফেদারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেদার রেডিয়াস, আমি একটু জুম করে দেখাই। এই দেখুন, ফেদার রেডিয়াস 10 আছে, এটা মনে করুন আমি 100 করে দিচ্ছি, বা 110 করে দিচ্ছি। এই ধরুন 100 110 20 এরকম করবেন, আমি 110 করলাম। তারপর ওকে করে দিচ্ছি। দেখুন রেডিয়াসটা কি হলো, আমাদের সার্কেলটা দেখুন এখন গোলাকারের মতো হয়ে গেল, মানে রাউন্ডেড হয়ে গেল। এই অবস্থাতেই এটাকে, অংশটাকে কপি করে নেবেন। এই যে সিলেকশন এরিয়াটা, যতটা পিকচারটা সিলেকশন হয়ে আছে এতটা অংশটাকে কপি করব। কপি করার জন্য কন্ট্রোল দেবে সি প্রেস করবেন, অথবা আমার মতো এখানে এডিটে গিয়ে কপিতে ক্লিক করবেন, তবুও হবে। এবার সাদা পেজে চলে আসবো। সাদা পেজটায় এসে এখানে কি করব, পেস্ট করে নেব। কন্ট্রোল দেবে ভি, অথবা এডিটে গিয়ে পেস্ট। দেখুন ছবিটা আমাদের চলে এসেছে। এই দেখুন, কপি করে আমি পেস্ট করে নিয়ে চলে আসলাম, এক সাইডে রেখে দিলাম, এ থাকলো। এটাকে আমার এখন দরকার নেই আপাতত, এটা মিনিমাইজ করে দিলাম, থাক আমাদের এখানে কাজ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ছবিটা চলে এসেছে, বসিয়ে দিয়েছি। এই ছবিটার আর এক কপি নেব। তো আর এক কপি কীভাবে করব, না এটার উপরে অল্ট কি চেপে রেখে এইভাবে ধরে ক্লিক করে এভাবে টেনে নেবেন, দিয়ে ছেড়ে দিবেন, তাহলে আর এক কপি চলে আসবে। অথবা কন্ট্রোল দেবে যে প্রেস করবেন, ডুপ্লিকেট হয়ে যাবে। আমি লেয়ারটা নিয়ে আসছি। দেখুন, লেয়ার আনার জন্য F7 প্রেস করবেন, লেয়ার চলে আসবে। অথবা উইন্ডো মেনুতে গিয়ে লেয়ারে ক্লিক করবেন, লেয়ারটা চলে আসবে। আমাদের এটা লেয়ারের কাজ আছে, এই জন্য এটাকে অ্যাক্টিভ করলাম। এই দেখুন, এবার এখানে ভালো করে লক্ষ্য করুন, আমার মেন লেয়ারটা হচ্ছে এটা, এই ছবিটার লেয়ার, আর এই ছবিটার লেয়ার তার উপরেরটা। আমরা কিভাবে বুঝবো, না ছবির উপরে রাইট ক্লিক করবেন, দেখতে পাবেন লেয়ার ওয়ান কপি, মানে এই ছবিটার লেয়ারের নাম হচ্ছে লেয়ার ওয়ান কপি, মানে উপরেরটা। মনে করুন এই লেয়ারটা আমি নিচে রাখবো, তো এইভাবে ধরে এনে নিচে করে দিবেন। এই দেখুন, এখন এটা হচ্ছে নিচে গেল, এটা উপরে। এবার কি কাজ করছি দেখুন, লেয়ার তো আমরা বুঝে গেলাম, এই যে লেয়ার কপি যেটা করেছি, এই লেয়ারটার উপরে আছে ব্লেন্ডিং মোড, যেখানে দেখুন নর্মাল হয়ে আছে। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে লেয়ার, লেয়ার ওয়ান কপি যেটা কপি করলাম। তারপরে উপরে দেখুন লেখা আছে নর্মাল,
এটা ব্লেন্ডিং মোড। এই নর্মালে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম আছে, তার মধ্যে থেকে আমি একটা করে দিচ্ছি এই ধরনের করলাম। কি করলাম না, এটা করলাম লুমিনিয়াসিটি, লুমিনোসিটি, এই লুমিনোসিটি করলাম। একটু জুম ছোট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। লুমিনোসিটি করলে কি হলো, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। দেখুন এটা কালারিং হয়ে আছে কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমি এই ছবিটাকে এবার একটু সাইজ বড় করে নেব। বড় করার জন্য কন্ট্রোল দেবে টি প্রেস করবেন, অথবা এখানে শো বাউন্ডিং বক্স এখানে ক্লিক করবেন, তাহলে এই বাউন্ডিং বক্সটা দেখতে পাবেন। এটা ধরে এইভাবে বড় করে নেবেন। তা আমি মোটামুটি করছি, একটু বড় করে নিচ্ছি, যতটা প্রয়োজন ততটা করে নিলাম। এই ধরুন করলাম, দিয়ে এন্টার, বাউন্ডিং বক্সটাকে বন্ধ করে দিলাম। এই দেখুন আমি এটা করে নিয়েছি। আমার কাজটা বুঝে গেছেন কিভাবে করলাম এই কাজ, এতটা কাজ। এবার দেখুন কালার, এই ব্যাকগ্রাউন্ডটার কালার কম্বিনেশনের খেলা। তো চলে আসবেন লেয়ারের মধ্যে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই দেখুন আমি জুম করেও দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাই ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসার পরে টুল বক্সের মধ্যে দেখবেন একটা টুলের নাম আছে, গ্রাডিয়েন্ট টুল। আপনার গ্রাডিয়েন্ট টুলটা এরকমও থাকতে পারে, পেন্ট বাকেট টুল। এই পেন্ট বাকেট টুলের মধ্যেই আছে গ্রাডিয়েন্ট টুল, এই যে টুলটা দেখুন আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো গল্পটা। এই দেখুন পেন্ট বাকেট টুল অথবা গ্রাডিয়েন্ট টুল, এই দুটোর মধ্যে থাকবে। তো আপনারা গ্রাডিয়েন্ট টুলে ক্লিক করবেন। গ্রাডিয়েন্ট টুলে ক্লিক করার সাথে সাথেই উপরের দিকে প্রপার্টি বার, এখানে কালার আপনারা চুজ করে নেবেন। আমি এখানে কালারটাকে ইয়েলো আর সাথে আকাশি কালারটা করছি। এই দেখুন এইভাবে ডবল ক্লিক করবেন, দে কালার নিয়ে নেবেন, তারপরে এখানে যে কালারটা করতে চান এখানে নিবেন, দে কালার চুজ করে নেবেন। তা আমি আকাশি করছি মনে করুন, এই কালারটাই করলাম। তারপরে ওকে, এখানে প্রিসেট অনেক কিছু আছে কালার, এগুলোও ইউজ করলে করতে পারেন, দে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এবার এই পেজে কালারটা আসবে কিভাবে দেখুন। পেজে কালারটা আনার জন্য কিবোর্ড মাউস এইভাবে ড্র্যাগ করে জাস্ট পেজের মধ্যে টানবেন। দেখুন কালার হয়ে গেছে, এই দেখুন কালার, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এই উপর থেকে এইভাবে করবেন তো এইভাবে হবে, এইভাবে হবে, যেমন খুশি তেমন এইভাবে করতে পারেন। এই যে কাজটা দেখুন, তো কাজটা আমাদের এইভাবে গ্রাডিয়েন্ট মিক্সিং করলাম। এই গ্রাডিয়েন্ট মিক্সিং তো করে দিলাম, দেখুন আর কি কি কাজ করা যেতে পারে। আমার গ্রাডিয়েন্ট মিক্সিং হয়ে গেল। এবার উপরের একটা ছবিটা, এই ছবিটার আর কি করা যেতে পারে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কিছু শেপস আছে, শেপস এর মধ্যে এই ছবিটাকে আমরা অ্যাডও করে দিতে পারি। কেমন না, শেপস এর মধ্যে কাস্টম শেপসে যাবেন, দে বিভিন্ন রকম এখানে শেপস পেয়ে যাবেন, কাস্টম শেপস। এই কাস্টম শেপসগুলোর মধ্যেও ওই ছবিটাকে রাখলে রাখতে পারেন। যদি মনে করেন না এগুলোর মধ্যে রাখবো না, তাহলে ডাউনলোড করে নেবেন কি ধরনের শেপস নেবেন। আমার কাছে কিছু ডাউনলোড করা আছে, দেখাই আপনাদেরকে করে। এই দেখুন আমি চলে যাচ্ছি আমার ফোল্ডারটাই যেখানে আমার সেভ করা আছে, এটা আমি ডাউনলোড করেছি। তো এই ধরনের কিছু অ্যাড করে নিতে পারেন। আমি ধরুন এরকম নিচ্ছি একটা, এটাই নিচ্ছি মনে করুন এটা, তারপরে ওপেন করে নিলাম। এই যে ছবিটা চলে আসলো, এই ছবিটাকে এবার কি করছি দেখুন, এই ছবিটাকে ধরে এই যে মুভ টুলের সাহায্যে ধরে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিলাম, ছবি চলে এলো। এই ছবিটাকে আমি উপরে রাখছি, এই লেয়ারের উপর উপরে। এবার অনেক বড় এসেছে, এটাকে ছোট করে নিচ্ছি। এই দেখুন ছোট করলাম, জুম ছোট করলাম, কন্ট্রোল দেবে সমান দেবে দেবে, দিয়ে এই ইফেক্টটা আমি এখানে দিব মনে করুন, এই ধরনের ইফেক্টটা আমি দিতে চাইছি, এই ধরনের কাজটা দিব। চলুন বড় করি দেখি কেমন লাগছে। এই দেখুন এরকম দিব, তাহলে আমার এটা তো হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটায় হালকা কালার কালার লাগছে। আমি কি করবো, এটাকে ক্লিপিং মার্কস করে দেব। ক্লিপিং মার্কস কিভাবে করতে হয় দেখুন, আমি ছবিটাকে একটু এই সাইডে রাখি, এখানে রাখলাম, ব্যাস। তাহলে এটা দেখতে ভালো লাগবে আমার। এই দেখুন ক্লিপিং মার্কস কি জিনিস দেখুন, অল্ট কি চেপে রেখে এই দুটো লেয়ারের মিডিলে দেখুন লক চিহ্ন আসবে, এখানে ক্লিক করে দেবেন একবার। দেখুন বাইরের অংশগুলো ফাঁকা হয়ে গেল, ওই শেপসের ভিতরে চলে এলো, বাইরে কিছু নাই, এটাকে বলা হয় ক্লিপিং মার্কস। আরেকটা যে শেপস আছে ওর মধ্যে, এই হলুদ রঙের, এটাও নিয়ে আসছি। এটাকে আনার জন্য আমি এটাকে নিয়ে এভাবে চলে গেলাম, দেখুন এটাকেও সাইজটা ছোট করে নিই। চলুন আমি এটাকেও ছোট করে নিচ্ছি, সাইজটাকে এভাবে ছোট করে নিলাম, এখানে রেখে দিচ্ছি। এই ধরুন আমি জুম বড় করি,
এবার এটাকে অ্যাডজাস্ট করে এইভাবে করে নিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে। এই দেখুন আমি একটু এভাবে অ্যাডজাস্ট করে এটাকে এবার আর একটু ডিজাইন দিয়ে দিচ্ছি, এই ধরনের ধরুন এরকম করে ঘুরিয়ে দিলাম, ব্যাস দেখতে আর একটু ভালো লাগবে। এটা হয়ে গেল কাজটা, দেখুন এন্টার দিলাম, সুন্দর লাগছে দেখতে। এটাকে যদি আমরা কালার চেঞ্জেস করতে চাই তো কালারও চেঞ্জ করতে পারবো, কিভাবে না, এখানে যাবেন ওভারলে বা গ্রাডিয়েন্ট, ওভারলে ক্লিক করে দিলাম, গ্রাডিয়েন্ট হবে, দেখুন দেখতে ভালো লাগবে কাজটা। দে এখান থেকে আমি এই ধরনের একটা গ্রাডিয়েন্ট দিয়ে দিচ্ছি, বা এরকম দিতে পারেন, যেমন আপনার পছন্দ হবে সেই ধরনের দিতে পারবেন। এখানে দেখুন বিভিন্ন রকম আছে, একটা দিয়ে দিচ্ছি ধরুন এরকম কালার কম্বিনেশন বালাই দিচ্ছি, চলুন এটা দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম, ওকে হয়ে গেল। এটাকে আমি হালকা একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি, হালকা অপাসিটি কমিয়ে দিলাম, ব্যাস এই ধরনের আমি ডিজাইনটা রাখলাম, মোটামুটি রাখলাম 50 মতো। এই দেখুন খুব সুন্দর আমাদের কিন্তু ডিজাইনটা রেডি হয়ে গেল। তা আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে।